গুড মর্নিং, শুরু করছি এডুকেশন অনলাইন। আমি রয়েছি মৌসুমি আপনাদের সঙ্গে। বন্ধুরা, কাল থেকে তো তোমাদের মাধ্যমিক পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষাটা জীবনে সবচাইতে বড় এবং প্রথম পরীক্ষা। তার ফলে আমার অনেক পরিচিত এরকম অনেক ছোট ছোট ছেলেমেয়েদের কথা শুনছি যাদের রাত্রির ঘুম প্রায় উড়ে যাবার মতো অবস্থা। কিন্তু ঘুমটা উড়ে গেলে তো চলবে না, কারণ এই সময় মাথাটাকে পুরো ঠান্ডা রাখতে হবে এবং তোমরা যা প্রিপারেশন নিয়েছো এতদিন পর্যন্ত সেই প্রিপারেশন নিয়ে তোমরা একটু তো রিভাইজ এখন করছোই, কারণ নতুন করে পড়াশুনোর এখন শুরু করবার জায়গা একেবারেই নেই। যা পড়েছো সেটাকে আরও একবার দেখে নেওয়ার পালা, বারবারই একথা তোমাদেরকে বলি। এবার কাল যখন তোমরা পরীক্ষা হলে যাবে তখন সেই মুহূর্তে কীভাবে হলে ঢোকা থেকে শুরু করে কোয়েশ্চেন পেপার পাওয়া থেকে শুরু করে আনসার লেখা অবধি এই যে পুরো বিষয়টা তোমাদের মনে অনেক রকমের টেনশন কাজ করে, তো আজকে এই টেনশন দূর করবার জন্য অবশ্যই কিছু টিপস আমরা দেব তোমাদেরকে। তার পাশাপাশি আজকে মাধ্যমিকের প্রিপারেশনে জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স নিয়েও কথা হবে। পিয়ালি দাস সাধু ম্যাম আজকে রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে আমরা অবশ্যই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আর তোমরাও নিশ্চয়ই তৈরি রয়েছো, খাতা পেন নিয়ে রেডি থাকতেই পারো, যা টিপস তোমরা পাবে সেগুলো একটুখানি ঝটপট করে নোট ডাউন করে নিতে পারো। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যাওয়া টেলিফোন নাম্বারে টেলিফোন করে ম্যামের সাথে কথা বলতে পারো, আমাদের সাথে সরাসরি কথা বলতে পারো এবং তোমার কোনো কনফিউশন কোনো ডাউট ক্লিয়ার করে নিতে পারো। তো ম্যাম, যেটা বলছিলাম যে কাল থেকে তো পরীক্ষা এবং জীবনের যেহেতু প্রথম একটা বড় পরীক্ষা, বাচ্চাদের মধ্যে ভীষণ টেনশন একটা কাজ করে এবং অনেকের ঘুম টুম উড়ে গেছে একেবারে। তো এটা বোধহয় আমাদেরও পরীক্ষার সময় হয়তো আমাদেরও হয়েছে, এখন বড় হয়ে গেছি বলে আমরা এরকম অ্যাডভাইস করছি, বাট এটাই হওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, যখন তারা পরীক্ষা হলে যাবে, পরীক্ষায় কোয়েশ্চেন পেপার পাবে এবং তারপর আনসার লেখা, এই যে পুরো ব্যাপারটা মানে হল ম্যানেজমেন্ট আমি বলতে পারি, এক্সামিনেশন হল ম্যানেজমেন্ট, তো এইটা নিয়ে একটু আমরা কথা বলি প্রথমে যে কিভাবে একজন স্টুডেন্ট হলে গিয়ে পুরো ব্যাপারটা সে করবে। হ্যাঁ অবশ্যই, প্রথমেই আমি পিয়ালি নমস্কার সবাইকে, সিটিভিএন চ্যানেলকে প্রথমেই অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম উপস্থাপন করার জন্য, যার মাধ্যমে এই কোভিড পরিস্থিতিতে তোমরা এত ভালো একটা প্ল্যাটফর্ম পেলে যেখানে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারছো। তো প্রথমেই এতদিনের প্রস্তুতির কালকে একটা চরম পর্যায়ে, কাল থেকে তোমাদের মাধ্যমিক শুরু, জীবনের প্রথম বড় পরীক্ষা, কিন্তু তার নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, সবাই এই পরিস্থিতিটা বা এই সিচুয়েশনটা পেরিয়ে আমরা আসি। তো প্রথমেই বলবো যে ঘুমটু মুড়ে যাওয়া এটা একদমই ঠিক নয়, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করো এবং একদমই ফাস্টফুড খেও না, শরীরের উপর খেয়াল রেখো, শরীর ঠিক থাকলে পরীক্ষাও ঠিক হবে। বাবা মাকে প্রণাম করে পরীক্ষা দিতে যাও, পরীক্ষা একদম ভালো হবে, কোনো রকম মানসিক চাপ বা টেনশন নিয়ে কাজ করবে না। পরীক্ষা হলে প্রথমেই বলি, দেখো তোমাদের পরীক্ষা শুরু হয় 12টা থেকে 3টে পর্যন্ত, কিন্তু তোমরা প্রশ্নপত্র বা আনসার শিট যেটা মানে উত্তরপত্র লেখার খাতা সেটা তোমরা 11:45টার সময় হাতে পাবে। তো 11:45টার সময় যখনই খাতাটা হাতে পাবে তখনই প্রথমে কিন্তু মার্জিনটা টেনে নেবে, যে মার্জিন টানতে না যদি মনে হয় যে মার্জিন টানবে না সেক্ষেত্রে খাতাও মুড়ে নিতে পারো, তবে মার্জিন টানাটাই শ্রেয়, কারণ যেহেতু তোমাদের হাতে অনেকটা সময় রয়েছে এবং খাতাটা যথেষ্টই মাধ্যমিক পরীক্ষায় একটা লেন্দি খাতা বা মোটা খাতা দেওয়া হয়, তো পাশের ছেলে বা মেয়ে দাঁড়িয়ে বলছে যে আমার আরও পেজ লাগবে, এই দেখে কিন্তু ভেবো না বা তোমরা নিজেরাও বারবার পেজ নিতে উদ্যত হয়েও না। তো যতটা প্রয়োজন এই ব্যাপারটা কিন্তু সত্যিকারে হয়, কারণ ও এক পেজ নিচ্ছে তার মানে প্রচুর লিখছে, আমাকেও লিখতে হবে, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু বাচ্চাদের মধ্যে থাকে না, একদমই এটা করো না, কারণ খাতাটা যথেষ্ট মোটা দেওয়া হয়, যতটা ভাবে সুন্দরভাবে লেখা যায় লেখো, অযথা পেজ নষ্ট করার কোনো মানে হয় না, খাতায় প্রপার একটা মার্জিন টানবে, টানার পর ধীরে সুস্থে নিজের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো খুব শান্ত মাথায় ভালোভাবে লিখে নেবে, লিখে চেক করে নেবে অবশ্যই। তারপর 12:05 যখন প্রশ্নপত্র পাবে দেখেই প্রশ্নপত্রটা ভাববে না যে আমি সব পারবো বা আমি কিছুই পারবো না, এমন প্রশ্নপত্র হয় না যেটা তুমি সব পারবে বা যেটাই তুমি কিছুই পারবে না, তাই একদম ঠান্ডা মাথায় প্রশ্নপত্র ভালো করে পড়ো, দরকার হলে একবারের জায়গায় দুবার পড়ো, পড়ে নিয়ে লেখা শুরু করো, দেখবে পেনটা হাতে নিলেই তুমি পড়েছো সব মেমোরি কিন্তু তোমার চলে আসছে, ঠিক মনে পড়ছে, ঠিক লিখতে পারছো, পড়ে থাকলে কোনো কিছু কোনো দিন তোমার সঙ্গে ভুল হবে না, তুমি যদি পড়ে থাকো প্রপার প্রস্তুতি নিয়ে থাকো, তুমি পেন হাতে নিয়েও দেখবে সব পারছো, একদম ধীরে সুস্থে ঠিকঠাকভাবে লিখবে। তো আমার তরফ থেকে প্রত্যেক স্টুডেন্টকে অল দ্য বেস্ট, একদম ঘাবড়ানোর কিছু নেই, খুব ভালোভাবে পরীক্ষা দাও আর অবশ্যই ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যেও পরীক্ষা হলে, কিন্তু ট্রান্সপারেন্ট বোর্ড ছাড়া এখন অ্যালাউ নয়, আর যে যেখানেই সিট পড়ুক
কালকের দিনটা অন্তত প্রথম পরীক্ষা একটু হাতে সময় বেশি নিয়ে তার আগেই বেরাবে, কারণ রাস্তাঘাটে জ্যাম হয় অনেক সময়, আমরা তো কলকাতা ট্রাফিক জানি, তো সময় হাতে নিয়ে অবশ্যই বেরাবে। দরকার হলে এক ঘন্টা আগে পৌঁছে যাও, বইপত্র নিয়ে গিয়ে সেখানে পড়ো, কিন্তু দেরি বা লেট করো না, ঠিক আছে? একদম অল দ্য বেস্ট, সবার জন্য শুভকামনা। এইটা ঠিক কথা যে প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে ম্যাম যেটা বললেন যে যে টাইমিংটার মধ্যে একটু চোখ বুলিয়ে দেখে নেওয়া, এটা ঠিক যে এই অনুষ্ঠানের মাধ্যমে তো তোমাদেরকে ভীষণভাবে ভালোভাবে সাজেশন দেওয়া হয়েছে এবং বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়ানোও হয়েছে, এবং তার ফলে যারা ভালো করে পড়াশুনো করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এরকম হতেই পারে যে কোয়েশ্চেন পেপার যেটা পাবে সেটা সবটাই তোমাদের কমন আসবে, এবং যদি ইনকেস কোনো জায়গায় হয়তো মনে হচ্ছে যে এটা এত কমন পেলাম না, ঘাবড়ানোর কিছু নেই, আমার মনে হয় সেটা বোধ হয় একটু ছেড়ে রেখে শেষের দিকে করাটাই বাঞ্ছ। দেখবে যে অঙ্কের ক্ষেত্রেও বলি, যে ক্ষেত্রে তোমার অঙ্ক ধরো মিলছে না সেই অঙ্কটা রেখে দাও, যেটা পারবে সেটা করো, দেখবে যেটা যখন তোমার অঙ্কগুলো পরপর মিলতে থাকবে না, তখন যেটা মিলছিল না কনফিডেন্সটা এমনই হবে, তখন তোমার দেখবে সেটাও মিলে যাবে, কারণ বইয়ের বাইরে কিন্তু মাধ্যমিকে কোনো প্রশ্ন সচরাচর হয় না। এবার সেখানে হ্যাঁ, বইয়ের বাইরে বলতে শুধু অনুশীলনীটা প্র্যাকটিস করো না, অঙ্কের ক্ষেত্রে উদাহরণের অঙ্কগুলোও দেখো, তো লাইফ সায়েন্সের ক্ষেত্রে তো আজকে আমরা আলোচনা করবই, তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই বলবো যে খুবই ভালো করে প্রস্তুতি নাও, পরীক্ষা দাও, পরীক্ষা ভালো হবে। আর তোমাদের তো এখন রিডিউস সিলেবাস, সিলেবাসও কম, তো এখন মন দিয়ে শুধু রিভিশন করো। বেশ, এবং ম্যাম যেটা বললেন যে খাতায় কিন্তু একটু পরিচ্ছন্নতা মেনটেন করার চেষ্টা করো, কারণ এক্সামিনার তোমাকে চেনে না, তোমার খাতাটাই কিন্তু তার কাছে তোমার পরিচয়। একদম, তুমি কি আনসার লিখলে সেটাতে কতটা ভুল বা ঠিকঠাক সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু তোমার খাতাটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু যিনি এক্সামিনার আছে তার কাছে কিন্তু মনে হবে যে না, এ চেষ্টা করেছে। সুতরাং এইটা তোমাদের মাথায় রাখা উচিত যে খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং টু দ্য পয়েন্ট আনসার হবে। বেশি কিছু লিখে ফেললাম তাতে কিন্তু বেশি নম্বর পাওয়া যাবে না। আর একটা কথা সবসময় মনে রাখবে যে দুটো ব্ল্যাক পেন এবং দুটো ব্লু পেন ক্যারি করবে এবং বুলেটিং করবে। খাতায় যখন ধরো কোনো কিছু লিখছো তখন অবশ্যই ধরো তোমাকে বলা হলো স্নায়ুতন্ত্রের কাজগুলি লেখো, তাহলে অবশ্যই তুমি একটা বুলেটিং করো, করে পাশে ব্ল্যাক দিয়ে স্নায়ুতন্ত্রের কাজগুলি হলো বলে নিচে আন্ডারলাইন করো, করে পয়েন্টগুলো করে করে একদম সুন্দর করে লেখো, যাতে কারণ ধরো তুমি এবং তোমার পাশের বন্ধু দুজনই পরীক্ষা দিচ্ছ, সে একটা থরলি লিখে গেল আর তুমি কি করলে, পয়েন্টিং করলে, বুলেটিং করলে, অবশ্যই কিন্তু সেক্ষেত্রে তোমার নম্বর ক্যারির মানে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাবে। তাই জন্য অবশ্যই একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে খাতা রাখবে, যথাসম্ভব চেষ্টা করবে যে যাতে খাতা নোংরা না হয়। আর যারা এডুকেশন অনলাইন অনুষ্ঠান দেখো, আমাদের সঙ্গে থাকো প্রতি মুহূর্তে, তারা তো এই যে অ্যাডভাইসগুলো পাচ্ছ সেগুলোর ইমপ্লিমেন্ট কিন্তু অবশ্যই চাই এবং আমাদেরকে জানাবে যে তোমরা কেমনভাবে উপকৃত হলে এবং কতটা ভালো রেজাল্ট করলে। বেশ, আজকে আমরা চলে যাই আমাদের আজকে যে সাবজেক্ট অর্থাৎ লাইফ সায়েন্সে, একদম লাস্ট মিনিট সাজেশন পাওয়ার আমাদের আশা পিয়ালি ম্যামের কাছ থেকে, তো চলুন শুরু করা যায়। একদম একদম, দেখো তোমাদের আজকে আমি লাইফ সায়েন্সে সাজেশন বলবো না, তবু বলবো যে কিছু টিপস দিয়ে দিচ্ছি, আর বলবো একদমই যে বইয়ের প্রত্যেকটা পেজই পড়ো ভালো করে প্রত্যেকটা লাইন, তবু যে কোয়েশ্চেনগুলো বলবো এগুলো আমার ধারণা অনুযায়ী কিছুটা হলেও ইম্পর্টেন্ট এবং তোমরা উপকৃত হবে। তো লাইফ সায়েন্স প্রথমেই সকল ছাত্রছাত্রীর কাছে খুবই সোজা একটা সাবজেক্ট এবং সব সাবজেক্টের তুলনায় খুব প্রিয় সাবজেক্টটা। হ্যাঁ, তো ভেবো না একদমই যে সাবজেক্টটা আমি পড়েছি খুবই সহজ ও উপর পারবো, একদমই তা নয় বা খুবই কঠিন এরকমটাও নয়। তাই প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়ো, কারণ মাধ্যমিকে কিন্তু MCQগুলো বা ধরো শূন্যস্থান পূরণ যেগুলো সেগুলো কিন্তু একটু ঘুরিয়ে প্রশ্ন হয়, মানে ডাইরেক্ট তোমাকে কিন্তু তুলে দেবে না যে স্নায়ুতন্ত্র কাকে বলে, বা ধরো তোমাকে এরকম দেবে না যে গুরু মস্তিষ্কের কাজ লেখো, তোমাকে তার বদলে এইরকম কোয়েশ্চেন দেবে যে তুমি কোনো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হলে এবং তোমার গুরু মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলো, সেক্ষেত্রে তোমার শরীরে কী কী প্রতিক্রিয়া দেখা যাবে। এক্ষেত্রে কিন্তু তোমাকে দেখো গুরু মস্তিষ্কের কাজগুলোই লিখতে হবে, যে গুরু মস্তিষ্ক যে কাজগুলি হয় সেই কাজগুলোই বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে সেইটা কিন্তু কোয়েশ্চেনের অনুযায়ী তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। তাই অবশ্যই কোয়েশ্চেন দেখে ঘাবড়াবে না, কোয়েশ্চেন কঠিন হয় কিন্তু অ্যান্সার কিন্তু সোজা, সেই একই অ্যান্সার কোয়েশ্চেনটা একটু ঘোরানো, এছাড়া আর কিন্তু কিছু থাকে না। তো প্রথমেই আমি লাইফ সায়েন্সে কী কী ছবি আসতে পারে যেটা তোমাদের খুবই দরকারি বলে মনে হয় যে না কী ছবি করবো ম্যাম সবাই জিজ্ঞেস করে, তো ছবি হিসেবে বলবো নিউরন প্র্যাকটিস করো, নিউরনের ছবিটা খুব ভালো করে করো, মেটাফেজ দশার যে ছবিটা সেই ছবিটা দেখতে পারো, আর চোখ
মানব মানে মানুষের চোখের যে লম্বচ্ছেদ বা প্রস্থচ্ছেদের যে ছবিটা তোমাদের বইতে রয়েছে সেই ছবিটা ভালো করে প্র্যাকটিস করো। চারটে ছবি বলবো, একটা হচ্ছে ক্রোমোজোম, একটা হলো নিউরন, একটা হলো মেটাফেজ দশা, আর আরেকটা হলো চোখ। আচ্ছা, আমার মনে হয় এটা একটু বোর্ডে লিখে দিই। হ্যাঁ, অবশ্যই বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটুখানি নোট ডাউন করে নাও, না হলে স্ক্রিনশট তোমরা তুলে নিতে পারো। ম্যাম চারটে সম্ভাব্য ইম্পর্টেন্ট ছবির কথা বলছে, যেটা কিন্তু আসা চান্সেস রয়েছে। বারবার করে বলবো, এটা সম্ভাব্য মানে এগুলোই আসবে, এটা কিন্তু একেবারেই নয়। চারটে ছবির কথা বলছেন যেটা আসার চান্সেস রয়েছে, তোমরা নোট ডাউন করতে পারো এবং তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। মানব চক্ষু, নিউরন, নাম্বারিংটা এক দুই করে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, মানব চক্ষু, নিউরন, ক্রোমোজোমের গঠন এবং মেটাফেজ দশা, এই চারটে ছবি ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা, ছবির ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, যখন ছবিটা আঁকবে চেষ্টা করবে লেভেলিংগুলো এলোমেলো না করা, একটা এই দিকে, একটা এই দিকে, একটা এই দিকে, এরমভাবে করবে না। ছবিটা সুন্দর করে আঁকলে আঁকার পর একই দিকে মানে তোমার ডান দিকে সব লেভেলিংগুলো করবে কিন্তু, ঠিক আছে? ওই একটা এই দিক, একটা ওই দিক, ওরমভাবে করলে ছবিটা দেখতেও অপরিচ্ছন্ন লাগে, যিনি পরীক্ষক আছেন তারও একটা ব্যাড মানে তোমার প্রতি ব্যাড ইম্প্রেশন ক্রিয়েট হয়। তাই সেটা না করে ছবিটা এঁকে তার সাইডে একদম বাঁ দিকে লেভেলিংগুলো করাই শ্রেয়। আর নিচে অবশ্যই নাম লিখে দেবে যে কী ছবিটা তুমি আঁকছো। আর ছবি নিয়ে আরেকটা কথা, অনেকে খুবই শেড টেড দিয়ে একদম বইয়ের মতো ডিটো, একদমই দরকার নেই। প্রপার গঠনটা এবং অংশগুলো বোঝা গেলেই হলো। ছবি সুন্দর করতে গিয়ে সময় নষ্ট করার কিন্তু কোনো মানে হয় না। আরও একটা জিনিস বলি, ধরো এমন হলো, যদিও এটা কাম্য নয় তাও বলছি, যে তোমার হাতে সময় খুবই কম অথচ তোমার এখনও দুটো ব্রড কোয়েশ্চেন লেখা বাকি এবং দুটোই তুমি পারবে খুবই ভালো করে তোমার পড়া, সেক্ষেত্রে আমি সাজেশান দেবো দুটো কোয়েশ্চেনই অ্যাটেন্ড করো। প্রথম কোয়েশ্চেনটা যতটা পারবে, যতটা ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে সেগুলো দিয়ে দাও। দ্বিতীয় কোয়েশ্চেনটাতেও তাই করো, দুটো কোয়েশ্চেনই শর্টে লেখো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দুটোর ক্ষেত্রেই দিয়ে দাও। সেক্ষেত্রে তুমি কিন্তু কোনো কোয়েশ্চেন ছেড়ে এলে না। আর তুমি যদি একটা ছেড়ে আসো আর আরেকটা খুবই সুন্দর করে লেখো, মানে একদম তোমার জানা অনুযায়ী সমস্তটাই লেখো, তাও কিন্তু তুমি পাঁচে পাঁচ পাবে না, পাঁচে সাড়ে চার অবধি পেতে পারো বা চার পেতে পারো, পাঁচ কিন্তু পাবে না। তাই সেক্ষেত্রে দুটো কোয়েশ্চেনই কিন্তু অ্যাটেন্ড করা শ্রেয়। আচ্ছা, ছবিটা যেটা বললেন, ছবিটার কথা আমার মনে হয় একটা ছবি ড্র করে একটু আমি দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো, নিউরনের ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিই। লাইফ সায়েন্স এমনিতেই তো বেশ স্কোরিং একটা সাবজেক্ট, তো এখানে একটু ভালো মতো করলেই কিন্তু নাম্বারটা ফুল মার্কস পাওয়া যায়, তোলা যায়, ভালো মার্কস পাওয়া যায়। তোমরা যদি লাইফ সায়েন্সের বিষয়ে কোনো সাজেশন এই লাস্ট মোমেন্টে পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ফোন করতে পারো। টেলিভিশন স্ক্রিনে দেওয়া টেলিফোন নাম্বারে তোমরা কল করো এবং জেনে নাও ম্যামের কাছ থেকে তোমাদের যদি কোনো কনফিউশন থাকে সে বিষয়ে। তোমরা দেখছো যে ম্যাম কীভাবে ছবিটা আঁকছেন এবং কীভাবে লেবেলিংটা করতে হবে, যাতে করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এক্সামিনার বুঝতে পারেন, সেটাই উনি বুঝিয়ে দিচ্ছেন। দেখো, সুন্দর করে ছবিটা আঁকবে, একদমই বেশি শেড দেওয়ার দরকার নেই, কিন্তু লেভেলিংটা সুন্দর করে করো, তাহলে দেখবে তুমি নাম্বারটা কিন্তু অনেকটাই পাচ্ছ। দেখো, বইয়ের মতো হয়েছে কি তোমাদের নিউরনটা, তোমরাই ভালো বুঝতে পারবে। দেখো কোন কোন লেভেলিংগুলো, দেখো একটা জিনিস কি অনেক সময় তোমাদের ছবি আঁকতে দেয় এবং বলে দেয় যে এই অংশগুলোই চিহ্নিত করো, সেক্ষেত্রে তো তোমাকে সেগুলোই চিহ্নিত করতে হবে। কিন্তু যদি বলে না দেয়, বলে যে নিউরনের ছবি অঙ্কন করো এবং চিহ্নিত করো, সেখানে কিন্তু তুমি একদমই আনইম্পর্টেন্ট চিহ্নগুলো চিহ্নিত করবে না, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ওর গঠনগত অংশ সেগুলোকেই অবশ্যই চিহ্নিত করবে। যেমন দেখো, নিউরনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট অংশগুলো কী কী, প্রথমেই লিখবে এরকম একটা অ্যারো দেবে,
দিয়ে লিখবে এই সম্পূর্ণটা সেল বডি বা কোষ দেহ, এটা একটা ইম্পর্টেন্ট হলো। কোষ দেহের মধ্যে এই অংশটাকে আমরা বলবো অ্যাকশন হিলক, সেটা লিখবে। তারপর এই অংশগুলো ডেনড্রাইট, অবশ্যই চিহ্নিত করবে। নিউক্লিয়াস চিহ্নিত করার দরকার নেই, কোষ দেহের মাঝখানে যে যেটা রয়েছে সেটা যে নিউক্লিয়াস সেটা পরীক্ষক অবশ্যই বুঝতে পারছেন, কিন্তু নিচের অ্যাকশনের অংশগুলোকে তুমি যদি চিহ্নিত করো তাহলেই কিন্তু সেক্ষেত্রে নম্বর পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই যে মায়োলিন শীত, খুব ইম্পর্টেন্ট, তোমরা জানো যে মায়োলিনযুক্ত স্নায়ুকে আমরা স্নায়ুতন্তু বলি, মায়োলিন শীত লিখবে। মাঝখানের অংশটা, দুটি মায়োলিনের মাঝখানের অংশ, র্যানভিয়ারের পর্ব। আচ্ছা, এগুলো কিন্তু ছবি দেখে দেখে যদি পড়ো এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনেও আসে, র্যানভিয়ারের পর্ব কী, হ্যাঁ নিজেল দানা কী বা কোথায় দেখতে পাওয়া যায়। শুধু যে ছবির জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু নয়। ছবির জন্য কত মার্কস থাকছে? ছবি পাঁচ। আর অবশ্যই এই ছবিটা অঙ্কন করার পর নিচে কিন্তু লিখতে ভুলো না যে এটি নিউরন, একদমই লিখে দেবে কিন্তু নিউরন। ঠিক আছে, টেলিফোন আছে একটু নিয়ে নি। হ্যালো, হ্যালো, গুড মর্নিং, কে রয়েছে সঙ্গে? আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ছবিটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। আর কিছু জিজ্ঞাসা রয়েছে? আর কিছু জিজ্ঞেস নেই, ঠিক আছে, ধন্যবাদ টেলিফোন করার জন্য। অবশ্যই, তাহলে ছবিটা আমি ক্লিন করলাম। এক মিনিট, আমি করে দিচ্ছি। ওকে, আমি করে দিচ্ছি, ক্লিন করে নিই। আচ্ছা, মেটাফেজ দশার ছবিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, অবশ্যই দেখিয়ে দেবো। একটু তার আগে বলে নিই, এই যে কোষ চক্র বা সেল সাইকেল, এই সেল সাইকেলের যে দুটো দশা আমরা জানি, ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। তো মাইটোটিক ফেজ আবার দুটো ভাগে বিভক্ত, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। তো এই ক্যারিওকাইনেসিসের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে দশা কিন্তু খুব ভালো করে পড়বে। এই চারটে দশা টিকা হিসাবে না এলেও অনেক সময় কিন্তু পরীক্ষায় এরকম দিয়ে দেয় যে ক্যারিওকাইনেসিসের চারটি দশার যে কোনো একটি সম্পর্কে ব্যাখ্যা করো, ঠিক আছে। আর সেটা বেশিরভাগ ক্ষেত্রেই মেটাফেজ থাকে। আর এখানে আরেকটা কোয়েশ্চেনও খুব ইম্পর্টেন্ট, তাই বলছি যে ক্যারিওকাইনেসিসের সবথেকে দীর্ঘস্থায়ী দশা কোনটি, তাহলে সেক্ষেত্রে এটা অ্যান্সার কিন্তু প্রোফেজ হবে। প্রোফেজ সবথেকে দীর্ঘস্থায়ী দশা, আর মেটাফেজ তো গুরুত্বপূর্ণ দশাই। আর এখান থেকে আরেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, যেটা হলো অ্যানাফেজিও চলন বলতে কী বোঝো। তো এই অ্যানাফেজিও চলন এবং প্রোফেজ সবথেকে দীর্ঘস্থায়ী দশা, আর মেটাফেজ থেকে ইন্টারজোনাল তন্তু কী, তারপর প্লেকটোনমিক কুণ্ডলী বলতে কী বোঝো, এগুলো খুব ভালো করে পড়বে, কারণ এই পার্টটা থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন কিন্তু পাবে। আর যেহেতু তোমাদের লাইফ সায়েন্সে মাত্র তিনটে চ্যাপ্টার, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, তো ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু বেশিরভাগ এমসিকিউ থাকে, ব্রড কোয়েশ্চেন খুব কম থাকে। সেকেন্ড চ্যাপ্টারটা বেশি গুরুত্ব দিয়ে পড়ো, আর থার্ড চ্যাপ্টার তো তোমরা জানোই চেকার বোর্ডের জন্যই ইম্পর্টেন্ট, চেকার বোর্ড কিন্তু খুব ভালো করে করবে। ছবিটা দেখিয়ে আমি সাজেশন বলে দিচ্ছি। তাও ছবিটা খুব সুন্দর করে আঁকার কোনো প্রয়োজন নেই, ছবিটার মেন জিনিস হচ্ছে ভিতরটা, সেটাই দেখাবে মেটাফেজ দশার, কারণ মেটাফেজ দশায় সেইভাবে কিন্তু ছবি আঁকার কিছু নেই। আচ্ছা, ছবি আঁকার যে পোর্শনটা রয়েছে সেটা কি আগে করে নিলে বেটার হয়? হ্যাঁ, ছবি আঁকার পোর্শনটা, হ্যাঁ, এটাতে কিন্তু বেশ খানিকটা সময় যাবে প্রথম দিকে যদি। হ্যাঁ, একদমই, তবে আমি বলবো শর্ট কোয়েশ্চেনগুলো করো, কারণ লাইফ সায়েন্সে শর্ট কোয়েশ্চেনে 40 মার্কস। তো এই 40 মার্কস করে নেওয়ার পর ব্রড কোয়েশ্চেন লেখার আগে ছবি আঁকো,
মাঝখানটা ছবি আঁকো, শেষের জন্য ছবি রেখো না। একদমই দিদি ঠিকই বললেন, ছবির জন্য যদি লাস্টে সময় রাখো তখন লাস্টে তোমার তাড়াহুড়ো থাকবে, ছবিটা কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। হ্যাঁ, অঙ্কের ক্ষেত্রেও তাই বলবো যে জ্যামিতি করবে যখন সম্পাদ্য কিন্তু চেষ্টা করো মাঝামাঝি বা প্রথমে করে নেওয়ার, কারণ সেক্ষেত্রেও কিন্তু এই একই প্রবলেম হয়। শুধু এই জিনিসটা দেখাবে তাহলেই দেখবে নাম্বারটা ভালো পাবে, এছাড়া আর কিন্তু মেটাফেস দশায় কিছু নেই। শুধু এইভাবে লিখে দেখিয়ে দেবে সেন্ট্রিওল, ক্রোমোজোমাল তন্তু, অবিচ্ছিন্ন তন্তু, তোমরা দেখতে পাচ্ছো যে ম্যাম কিন্তু মার্কিংটা একদিকেই রাখছে, সেটা কিন্তু এদিকে ওদিকে হচ্ছে না। এদিকে ওদিকে হলে জিনিসটা কিন্তু ঠিক হবে না, এক সাইডে হলে পরে কিন্তু একেবারেই ঠিক হবে। ম্যাম বলছেন সেভাবেই করা উচিত, সেভাবেই করো তোমরা। কারণ কি না, তোমাদের তো নাম্বারটা তোলা এখন বেশি দরকার, আর সেক্ষেত্রে তুমি যতই এইদিক ওদিক করে ঠিকঠাক করো না কেন, ছবিটা বড্ড অপরিচ্ছন্ন দেখতে লাগে। তাই এক সাইড করে করাটাই কিন্তু শ্রেয়। আচ্ছা দেখো, মেটাফেজ দশার প্রধান যে বৈশিষ্ট্য সেটা কিন্তু দেখাবে যে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি কোথায় না বিষুব অঞ্চলে অবস্থান করে। বিষুব অঞ্চল মানে আমাদের পৃথিবীর যেমন নিরক্ষরেখা বা বিষুব রেখা পৃথিবীর মাঝখান বরাবর রয়েছে, সেই রকম এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দেখো ক্রোমোজোমগুলো একদম মাঝ বরাবর রয়েছে, মানে বিষুব অঞ্চলে থাকে। তো এই জায়গাটা কিন্তু ঠিক করে দেখাবে। আর অবিচ্ছিন্ন তন্তুগুলোর সঙ্গেই কিন্তু, অবিচ্ছিন্ন তন্তুগুলো দেখো একদম স্ট্রেট লাইন, আর যেগুলো বিচ্ছিন্ন তন্তু সেগুলোর সাথে ক্রোমোজোম রয়েছে, তাই এই পজিশনটা খেয়াল রাখবে, রেখে ছবিটা আঁকবে। অত সুন্দর শেড করে করার কোনো প্রয়োজন নেই এই ছবিটা অন্তত, ঠিক আছে? একটা টেলিফোন আছে, হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে রয়েছো, কে রয়েছো আমাদের সঙ্গে? দুর্গাপুর থেকে মানে আমার স্টুডেন্ট, মানে আমার ছেলে এই বছর প্রথম পরীক্ষা দেবে। আচ্ছা, অভিভাবক বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, কেমন লাগছে অনুষ্ঠান? অনুষ্ঠান খুব মানে খুব ভালো লাগছে আমার, মানে ছেলেও বলছে যে খুব অভিজ্ঞতা বাড়ছে আমার এইসব মানে দেখে। সঙ্গে আপনার ছেলেকে সঙ্গে থাকতে বলবেন আমাদের এই অনুষ্ঠানের? হ্যাঁ হ্যাঁ, রয়েছে। বলুন। বলছি এই জীবন বিজ্ঞান নিয়ে একটু খুব অসুবিধা ভোগ করছে, বলছে আমি সায়েন্স নিয়ে কি করবো সেটাই বলছি। যে এই যে ছবিগুলো বললেন না, সায়েন্স নিয়ে পড়বে তার জন্য কি বললেন আরেকবার যদি একটু বলেন? আপনার কথাটা পরিষ্কার করে বুঝতে পারলাম না আমরা, আরেকবার বলুন। বলছি ও বলছে ওই যে ছবিগুলো যেগুলো মানে চোখের ছবিগুলো বললেন, ইয়েগুলো বললেন, ওইগুলো বুঝতে পারছি না, একটু রিপ্লেস করলে ভালো হয়। হ্যাঁ, চোখের ছবি অবশ্যই, চোখের ছবিও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এই ছবিটা তাহলে ক্লিন করে দিই, এক একটা ছবি ধরে ধরেই করা হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ধন্যবাদ টেলিফোন করার জন্য। হ্যাঁ আচ্ছা, চোখের ছবিটা তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা আর একটা ফোন আছে, একটু কথা বলে নিই। হ্যাঁ হ্যালো, হ্যালো, কে রয়েছে আমাদের সঙ্গে? আচ্ছা বেশ, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তুমি চেষ্টা করো নিশ্চয়ই আমরা কথা বলবো তোমার সঙ্গে। বেশ, ম্যাম চারটে ছবির কথা বলেছিলেন এবং চারটে ছবি, প্রায় তিনটে ছবি কিন্তু একে বুঝিয়ে দেওয়া হলো। তোমরা দেখেও নিতে পারছো যে ম্যাম কিভাবে আঁকছেন, এবং এই আঁকা পোর্শনটা যেটা ম্যাম বললেন যে তোমরা কিন্তু এটা একদম মাঝের দিকে করতে পারো, শেষের দিকে রাখলে কিন্তু একটু তাড়াহুড়োতে, কারণ শেষের দিকে তো সময়টা কমে যায় এবং তার ফলে কি হয় একটু আঁকাটা গন্ডগোল হয়ে যাওয়ার চান্স থাকে, এবং প্রথম দিকে করতে গেলে আবার বেশি সময় চলে যাবে, তার ফলে এটা কিন্তু মাঝামাঝি জায়গায় মাঝামাঝি টাইমে করাটাই কিন্তু ঠিক। আচ্ছা অবশ্যই দেখো, ছবিটার দিকে একটু দেখো,
ছবিটা কিন্তু তোমাদের বইয়ের মতো, মানে বইতে যেরকম রয়েছে আমি কিন্তু এখানে সেরকম প্রপারলি করতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। কিন্তু আমি যতটা সম্ভব বোঝানো যায় বুঝিয়ে দিচ্ছি, কারণ এই পোর্শনগুলো খুবই সরু আছে তোমাদের বইতে, তো তোমরা খুবই সরু করেই করবে, বইতে যেরকম আছে সেইভাবেই প্র্যাকটিস করবে। আর অবশ্যই চোখের এই গোলটা কম্পাস দিয়ে করবে, কিন্তু তিনটে চারটে যে গোল রয়েছে সেই তিনটে চারটে গোলই কিন্তু কম্পাস দিয়ে করবে। প্রথমে কম্পাসটা সেট করেই নিয়ে যাবে পরীক্ষা হলে গিয়ে, সেট করবে না, অঙ্কের ক্ষেত্রেও তাই এবং জীবনবিজ্ঞানের ক্ষেত্রেও তাই, সেট করে বাড়ি থেকে নিয়ে যাবে, রবার স্কেল যা যা দরকার নিয়ে নেবে। এবং আচ্ছা একটুখানি থামাচ্ছি, টেলিফোন আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছো? আমি আসানসোল থেকে আবির চ্যাটার্জি বলছি। ম্যাম একটু জোরে বলতে হবে। ম্যাম আমি আসানসোল থেকে আবির চ্যাটার্জি বলছি। আসানসোল থেকে? হ্যাঁ। ম্যাম একটু একটু জোরে, একটু জোরে। আমি আসানসোল থেকে আবির চ্যাটার্জি বলছি। হ্যাঁ। হ্যালো, আমি সমীপ প্রামাণিক বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে ডাউন সিনড্রোম এর লক্ষণ গুলি কি কি এবং এটা কি কারণে হয়? আচ্ছা, নিশ্চয়ই তোমাকে জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ টেলিফোন করার জন্য, সঙ্গে থাকো, শুনতে থাকো তোমরা, সবকটা প্রশ্নের উত্তর দেবো। চোখটা একটু বলে দিই, দেখো যতটা সংক্ষেপে বলা যায়, এই অংশটা হচ্ছে অপটিক স্নায়ু। আমি লেভেলিংয়ের উপর বেশি জোর দিলাম ছবির থেকে, অপটিক স্নায়ু। এই অংশটা হচ্ছে ভিট্রিয়াস হিউমর। এই অংশটা হচ্ছে পিতবিন্দু। রেটিনা। আচ্ছা এটি হলো লেন্স। দেখো আমি 1, 2, 3, 4, 5টা অংশই চিহ্নিত করলাম, বইতে অনেকগুলি অংশ আছে, ইম্পর্টেন্ট অংশগুলি আমি চিহ্নিত করে দিলাম। তো চোখের ক্ষেত্রে মনে রাখবে চোখের প্রতিসারক মাধ্যমগুলি কী কী খুব কোয়েশ্চেন দেয়, সেক্ষেত্রে ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার এবং কিন্তু কর্নিয়া, কর্নিয়া রয়েছে এই জায়গাটাতে, এবং ভিট্রিয়াস হিউমার তো বললাম এই জায়গাটা, অ্যাকুয়াস হিউমার কিন্তু এই অংশটা, এই অংশটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। তো এই তিনটে অংশ মনে রাখবে, অশ্রুগ্রন্থিতে কী ধরনের উৎসেচক থাকে লাইসোজাইম সেটা মনে রাখবে, আমাদের লেন্সের ঠিক বিপরীতে যে অংশে সবথেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয় রেটিনায় অবশ্যই প্রতিবিম্ব গঠিত হয়, সেই অংশটাকে আমরা বলবো পিতবিন্দু, এটা মনে রাখবে। আর এই অংশটাকে আমরা বলবো অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট। কেন বলবো? কারণ এখান থেকে অপটিক স্নায়ু সূচনা হয়, আর অপটিক স্নায়ু কী করে, আমরা যে ইমেজটা আমাদের চোখে দেখতে পাচ্ছি সেই ইমেজটা ব্রেনে নিয়ে যায় বহন করে, সেই কাজ করে অপটিক স্নায়ু, তাই এই জায়গায় কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, তাই এই অংশটাকে ব্লাইন্ড স্পট বলবো। ঠিক আছে, তো চোখের ছবিটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আচ্ছা আরেকজন যিনি বললেন ডাউন সিনড্রোম, প্রথমেই বলি ডাউন সিনড্রোম কিন্তু তার আগে বোধহয় আরেকটা, হ্যাঁ ওটাও বলে দিই, ওটা আসলে একটু মানে ব্রিফ দিতে হবে, এই ডাউন সিনড্রোমটা বলে দিচ্ছি আগে। তো ডাউন সিনড্রোম কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে পড়ে না, কারণ ডাউন সিনড্রোম ক্লাস 12-এর সিলেবাসে ডিটেলসে রয়েছে, তবু ডাউন সিনড্রোম শর্টে বলে দিই, এটি একটি ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ক্রোমোজোমাল ডিসঅর্ডার মানে হচ্ছে আমাদের যে অটোজোম মানে দেহ ক্রোমোজোম, দেহ ক্রোমোজোমের কোনো একটি ক্রোমোজোমের ট্রাইজোমির ফলে এটি হয়ে থাকে। ট্রাইজোমি মানে যতগুলো ক্রোমোজোম, মানে আমাদের হিউম্যান বডিতে 46 ক্রোমোজোম থাকে, তার মধ্যে 44টা দেহ ক্রোমোজোম এবং 2টি সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোমের আরেক নাম অ্যালোজোম, এটাও মনে রেখো। তো এই দেহ ক্রোমোজোমের মধ্যে কোনো একটি যদি সংখ্যায় বেশি হয়ে যায় সেক্ষেত্রে ডাউন সিনড্রোম দেখতে পাওয়া যায়। ডাউন সিনড্রোমের লক্ষণগুলি কী কী? না ডাউন সিনড্রোমের লক্ষণগুলি হলো, ধরো 25 বছরের মানুষ, তাকেও দেখে মনে হবে সে 12 কি 13 বছরের শিশু, হ্যাঁ, এবং তার আব্ভাবও সেই রকমই হবে, মানে সে জড়বুদ্ধি সম্পন্ন হবে, তার মানসিক এবং শারীরিক বিকাশ কিন্তু হবে না, এবং সে অনেকটা লালা ভোলা গোছের হবে, তাই ডাউন সিনড্রোমের লক্ষণ এগুলোই। আর ডাউন সিনড্রোম তোমাদের কিন্তু মাধ্যমিকের সিলেবাসের নয়, থ্যালাসেমিয়া এবং হিমোফিলিয়া আর বর্ণান্ধতা এই তিনটে রোগ খুব ভালো করে পড়ো, এই তিনটে তোমাদের মাধ্যমিকের সিলেবাসের। আচ্ছা একটা টেলিফোন আছে, তারপর আর একজন দর্শক বন্ধু যা কোয়েশ্চেনের আনসারটা ডিউ আছে সেটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যালো, 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 হ্যাঁ কে বলছো? ম্যাডাম আমি বলছিলাম কি মেন্ডেলের,
হ্যাঁ ম্যাডাম, আমি বলছিলাম কি, হ্যালো, বলো মেন্ডেলের হেরিডিটি বা বংশগতির জনক বলবো। তিনি দুটো পরীক্ষা করেছিলেন, একটা মনো হাইব্রিড ক্রস বা এক সংকর জনন এবং একটা ডাই হাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন। তো এক সংকর জননের আমরা দুটো পরীক্ষা আমাদের পাই, একটা গিনিপিগ নিয়ে এবং একটি মটর গাছ নিয়ে। তো মটর গাছ কি গিনিপিগ আমি যে কোনো একটা দিয়েই দেখিয়ে দিচ্ছি, দুটোই সেম। আর মেন্ডেলের এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্র হচ্ছে ল অফ সেগ্রিগেশন বা পৃথকীভবন সূত্র। পৃথকীভবন সূত্রও ভালো করে পড়বে এবং ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন সঞ্চরণ সূত্র, দুটো সূত্রই কিন্তু খুব ভালো করে পড়বে। মনে রাখবে এক সংকর জনন থেকে আমরা পৃথকীভবন সূত্রটা পাই এবং দ্বিসংকর জনন থেকে স্বাধীন সঞ্চরণ সূত্রটা আমরা পেয়ে থাকি। তো দেখো এক সংকর জনন এক্ষেত্রে আমরা নেব কি, বড় হাতের টি, বড় হাতের টি, এখানে লিখব বিশুদ্ধ লম্বা মটর গাছ, আরেকটি নেব বিশুদ্ধ বেটে মটর গাছ। অবশ্যই মাঝখানে ক্রস চিহ্নটা দেবে, অনেকেই দাও না। আচ্ছা, এটা বড় হাতের টি, বড় হাতের টি, এটা ছোট হাতের টি, ছোট হাতের টি, সাইডে অবশ্যই অ্যারো দিয়ে লিখবে অ্যালিল। আচ্ছা, এখান থেকে আমরা পাবো গ্যামেট, বড় হাতের টি, এখান থেকে একটা গ্যামেট পাবো ছোট হাতের টি, এখানে লিখবে গ্যামেট। আর এই গ্যামেট কথাটা যদি উদ্ভিদের ক্ষেত্রে নাও লেখো, প্রাণীর ক্ষেত্রে কিন্তু অবশ্যই লিখতে হবে, যদি গিনিপিক দিয়ে হতো। আচ্ছা, এরকম দিলে দেয়ারফর এলো বড় হাতের টি, ছোট হাতের টি, এফ ওয়ান জনু বা প্রথম অপত্য জনু। আর এখানে লিখে দিতে পারো অ্যালিলের পাশাপাশি এই জায়গায় যে পি জনু বা প্যারেন্টাল জনু, মানে জননেত্রী জনু। ঠিক আছে, এই যে এতটা হলো, এবার দেখো তারপর এখান থেকে স্বপরাগযোগ হচ্ছে, এখানে লিখে দেবে স্বপরাগযোগ। এটা অবশ্যই মটর গাছের থেকে ক্ষেত্রে লিখবে, গিনিপিকের ক্ষেত্রে কখনোই স্বপরাগযোগ কিন্তু লিখবে না। এবার বক্স করবে, বক্সটা কি এখানে ধরবে, সাইডে দেখিয়ে দিচ্ছি বক্সটা, তোমরা কিন্তু নিচে নিচেই করবে। আচ্ছা, আমরা ফোন একটা আছে একটু নিয়ে নি। হ্যালো, 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 আমি অরিত সিনহা বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছো? নাজিরপুর, নদিয়া থেকে। হ্যাঁ, নদিয়া থেকে। হ্যাঁ বলো। হ্যালো ম্যাম, যে গিনিপিগ পত্রিকা আছে সেটা কি পড়তে হয়? গিনিপিগের গিনিপিগ দিনিশেক? আচ্ছা আচ্ছা, না না, দিনিশেকও তোমাদের সিলেবাসের নয়। শুধু দিনিশেক কাকে বলে একটু দেখে নিতে পারো। আর মনে রাখবে শস্য উদ্ভিদের ক্ষেত্রে নিউক্লিয়াসের মানে নাম্বার কত সেটা কিন্তু 3N। শস্য উদ্ভিদের ক্ষেত্রে নিউক্লিয়াসের নির্ণীত নিউক্লিয়াস নাম্বার 3N। দিনিশেক সম্পর্কে ডিটেলসে পড়বে না, কারণ ওটা 12-এর উচ্চ মাধ্যমিকের সিলেবাস। বেশ, তাহলে নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে। হ্যাঁ, আচ্ছা, পুং গ্যামেট যদি লিখতে দেখো অসুবিধা হচ্ছে, পুং গ্যামেট সাইন দেবে, ভুলভাল সাইন দেবে না কিন্তু। আর এদিকটা লিখবে স্ত্রী গ্যামেট, আর এরকম বেঁকিয়েই লিখবে, স্ত্রী গ্যামেটের সাইন দিয়ে দেবে। দিয়ে দিলে এই হয়ে গেল আমাদের চেকারবোর্ড। এবার দেখো কী করে চেকারবোর্ড করবে, এইটি এইটি একসাথে লিখবে, বড়টি বড়টি, এইটি এইটি, প্রথমেরটা দিয়ে প্রথম দুটোকে করবে, বড় হাতের টি, ছোট হাতের টি, তারপর আবার এখানে এলো দেখো বড় হাতের টি, ছোট হাতের টি, ছোট হাতের টি, ছোট হাতের টি, এই এলো। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, মানে একেবারেই বাবা গাছ বা যাই বলো জননেত্রী গাছ তার মতো বিশুদ্ধ লম্বা। এক্ষেত্রে এইটা শঙ্কর লম্বা, কারণ এর মধ্যে লম্বা বৈশিষ্ট্যটা প্রকট হলেও প্রচ্ছন্ন হিসেবে কিন্তু বেটে বৈশিষ্ট্যটা রয়েছে। এক্ষেত্রেও লিখব শঙ্কর লম্বা, আর এইটা হবে বিশুদ্ধ বেটে। এখানে কিন্তু চেকারবোর্ড শেষ করবে না, ঠিক আছে, ফিনোটাইপ জিনোটাইপ অনুপাত লিখবে। ফিনোটাইপ অনুপাত কত হবে? ফিনোটাইপ অনুপাত হবে হচ্ছে 3:1। কেন 3:1? কারণ দেখো তিনটে লম্বা গাছ আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি, তুমি তো বাইরে থেকে দেখে বুঝতে পারছো না কোনটা শঙ্কর লম্বা, তাই না? তোমার বাইরে থেকে দেখছো যে তুমি তিনটে লম্বা গাছ দেখতে পাচ্ছ, তাহলে তিনটে লম্বা গাছ একটা বেঁটে গাছ, তাই ফিনোটাইপ 3:1। কিন্তু জিনোটাইপ যখনই তুমি জিনগতভাবে বিশ্লেষণ করবে,
তখনই জিনোটাইপ কি দেখতে পাবে, না একটা বিশুদ্ধ লম্বা মোটর গাছ, দুটো সংকর লম্বা মোটর গাছ এবং একটা বিশুদ্ধ বেটে মোটর গাছ। তাহলে জিনোটাইপ অনুপাত হবে 1:2:1। এই হলো তোমাদের মেন্ডেলের এক সংকর জননের চেকার বোর্ড। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারলে তোমরা ম্যাম, এত সুন্দর করে বুঝিয়ে দিল ব্যাপারটা, এবং তোমরাও কিন্তু এইভাবেই করো যাতে করে পরীক্ষায় তোমরা ফুল মার্কসটা ক্যারি করতে পারো। আমরা তো সময় আস্তে আস্তে এগোচ্ছে, মনে হচ্ছে ক্লাসটা আরেকটা দীর্ঘায়িত হলে বোধ হয় আরো অনেক কিছু ওদের অ্যাডভাইস দেওয়া যেত। এরপরে আমরা কি শুনবো? হ্যাঁ, এবার দেখো পৃথকীভবন সূত্রটা যেটা ও জানতে চাইলো এইটা থেকে আসি। পৃথকীভবন সূত্রে কিভাবে আসছি? পৃথকীভবন সূত্রে বলা হচ্ছে যে অ্যালিলগুলো কিন্তু মিশ্রিত হয় না, মানে মিশ্রিত হয় না মানে আমরা যেটা মেন্ডেলের অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্টে দেখতে পাই, সন্ধ্যামালতি গাছে মনে রাখবে কিন্তু অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ সন্ধ্যামালতি। সেক্ষেত্রে আমরা লাল ফুল আর সাদা ফুলের মধ্যে ক্রস করালে দেখতে পাবো গোলাপি ফুল উৎপন্ন হচ্ছে। সেটা কি হচ্ছে না, লাল আর সাদা মিক্সচার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শঙ্কর লাল বা শঙ্কর সাদা আসছে না। ঠিক আছে, মানে বৈশিষ্ট্যগুলোর মিশ্রণ হয়ে যাচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু মিশ্রণ দেখতে পাচ্ছি না, বরঞ্চ অ্যালিলগুলো পৃথকভাবে নিজেদের ধর্ম কিন্তু বজায় রাখছে। তাই এখান থেকে আমরা পৃথকীভবন সূত্রটা পাই। একটা টেলিফোন আছে, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ ম্যাম, আমি আসানসোল থেকে আবির চ্যাটার্জি বলছি। হুম, বলো, কেমন লাগছে অনুষ্ঠান? কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে অনুষ্ঠান। ঠিক আছে, বলো ম্যাম। আমি অসম্পূর্ণ প্রকটতার বিষয়ে জানতে চাই একটু। নিশ্চয়ই, অসম্পূর্ণ প্রকটতা। আচ্ছা আচ্ছা, দেখো অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট, ফোনটা রেখে শুনতে থাকো, ধন্যবাদ টেলিফোন করার জন্য। অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই একমাত্র সন্ধ্যামালতি গাছে। কি হয় না, এক্ষেত্রে ফিনোটাইপ জিনোটাইপ দুটো অনুপাতই 1:2:1 হয়। কেন 1:2:1 হয়? কারণ এক্ষেত্রে তোমার বৈশিষ্ট্যগুলো মিক্সচার হয়ে যায় বা মিশ্রিত হয়ে যায়, এক্ষেত্রে পৃথকভাবে কিন্তু বৈশিষ্ট্যগুলোর প্রকাশ পরবর্তী জেনারেশনে আসে না। তাই বৈশিষ্ট্যগুলোকে যেহেতু আর পৃথকভাবে পাওয়া যায় না, তাই এটা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। কারণ মেন্ডেল তার এক সংকর জননে বলেছিলেন যে বৈশিষ্ট্যগুলো কখনোই মিশ্রিত হয় না, বরং পরবর্তী জেনারেশন বা পরবর্তী জনগুলোতে পৃথক পৃথকভাবে নিজস্ব সত্তা বজায় রাখে। কিন্তু ইনকমপ্লিট ডমিনেন্টে সেটা হয় না, তাই এটা ইনকমপ্লিট ডমিনেন্ট বা অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের এক সংকর জননের ব্যতিক্রম। যেমন আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে সরীসৃপের ব্যতিক্রম কি সাপ, তাই না? যেহেতু সাপ বুকে ভর দিয়ে চললেও পা থাকে না, সেই রকম এইটা হচ্ছে মেন্ডেলের এক সংকর জননের ব্যতিক্রম। কি হয় তাও বলে দিই, লাল ফুল সাদা ফুল ক্রস করালে, এতক্ষণ আমরা কী করছিলাম, শঙ্কর লাল ফুল মানে যে কোনো একটা বৈশিষ্ট্য ডমিনেন্ট আর একটা বৈশিষ্ট্য কী থাকছিল, প্রচ্ছন্ন। কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না, দুটো বৈশিষ্ট্যই মিশে গিয়ে এক নতুন ধরনের ফুল আসছে, যেটা হচ্ছে গোলাপি ফুল। বুঝতে পারলে? যেমন কালো গিনিপিক এবং সাদা গিনিপিকের মিশ্রণে চলে আসে ধূসর গিনিপিক বা ধূসর বর্ণের লোমগুলোর আর কি রং, সেই ধূসর বর্ণের গিনিপিক, তাই হলো ইনকমপ্লিট ডমিনেন্ট। আচ্ছা, এক্ষেত্রে আরও একটা জিনিস আমি বলে দিই, ইনকমপ্লিট ডমিনেন্টের ক্ষেত্রে নয়, থার্ড চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট হিমোফিলিয়া এবং বর্ণান্ধতার রোগের চেকার বোর্ডগুলো, রোগের চেকার বোর্ডের ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে যে মহিলারা কিন্তু বংশগত রোগে আক্রান্ত হয় না। পরীক্ষায় কোয়েশ্চেনটা খুব আসে যে বংশগত রোগে কেবলমাত্র পুরুষরাই কেন আক্রান্ত হয় বা পুরুষরা বেশি কেন আক্রান্ত হয়। 100 এর মধ্যে 1% হোমোজাইগাস হলে তখনই মহিলা আক্রান্ত হবে, নয়তো কিন্তু আক্রান্ত হবে না। কারণ আমরা সবাই জানি মেল গ্যামেটে এক্স আর ওয়াই থাকে, ফিমেল গ্যামেটে এক্স আর এক্স থাকে। এবার ওয়াই ক্রোমোজোম কোনো রকম কোনো রোগ বহন করে না, ওয়াই ক্রোমোজোম যেহেতু কোনো রকম কোনো রোগ বহন করে না, তাহলে রোগটা কে বহন করছে, এক্স ক্রোমোজোম। এবার এই এক্সটা পুরুষরা পায় কার কাছ থেকে, মার কাছ থেকেই পায়। আমরা মহিলারা যেমন এক্স পাই বাবার থেকেও পাই মায়ের থেকেও পাই, তাই দুটো এক্সের মধ্যে একটা যদি খারাপ এবং একটা যদি ভালো হয় সেক্ষেত্রে মহিলা বাহক হয়, কিন্তু পুরুষ কখনোই কোনোভাবেই বাহক হয় না। দেখো যদি হিমোফিলিয়ার ক্ষেত্রে দেখি, দেখো আমার যা ধারণা বলে চেকার বোর্ড এক সংকট জনন আসার সম্ভাবনা প্রবল, কিন্তু তার সঙ্গে অরে একটা রোগের চেকার বোর্ড দেবে, হয় হিমোফিলিয়া নয় বর্ণান্ধতা। তাহলে হিমোফিলিয়া বা বর্ণান্ধতা রোগের চেকার বোর্ড এবং তার সঙ্গে এক সংকট জনন আসার সম্ভাবনা আছে, কারণ দ্বিসংকট জননটা অনেক বড় তাই আসে না। কিন্তু তার মানে এই নয় যে কিন্তু পড়বে না, বলা যায় না, দিতেও পারে। তো রোগের চেকার বোর্ড কিন্তু একটা আসবেই, এইটুকু বলতে পারি। তো হিমোফিলিয়া দেখো এক্স বড় হাতের এইচ, এক্স ছোটো হাতের এইচ, এটা হচ্ছে ধরো বাহক,
যদি এক্স ছোট হাতের এইচ হয় দুটোই তাহলে আক্রান্ত। এরা কিন্তু দুজনেই মহিলা, আর পুরুষের হলে কি হবে, হয় এক্স বড় হাতের এইচ ওয়াই, এক্স ছোট হাতের এইচ ওয়াই, ইনি হবেন আক্রান্ত। এক্ষেত্রে ইনিও মহিলা, ইনি হবেন স্বাভাবিক, আর ইনি হবেন কি বলতো, স্বাভাবিক। দেখো একটু বোর্ডের দিকে খেয়াল করে, মহিলারা কিন্তু তিন রকম হচ্ছে, বাহক, আক্রান্ত, স্বাভাবিক। আক্রান্ত কি করে হচ্ছে, দেখো দুটোই খারাপ জিন, এখানে এক্স এইচ হচ্ছে খারাপ, লিখছি না আমি, আক্রান্ত লিখলাম, মানে হিমোফিলিয়া আক্রান্ত জিন, ঠিক আছে, এটা আক্রান্ত জিন, আর এক্স বড় হাতের এইচটা হচ্ছে স্বাভাবিক জিন, স্বাভাবিক জিন। অবশ্যই এইগুলো কিন্তু টার্মগুলো তোমরা সাইডে লিখে দেবে, হয়তো পরীক্ষক বুঝতে পারবেন না। আচ্ছা এটা ধরো এক্স, এক্স এটা স্বাভাবিক জিন, এটা আক্রান্ত জিন। এবার বাহক মহিলাদের দিকে দেখো, একটা ভালো একটা খারাপ, একটা ভালো জিন একটা খারাপ জিন থাকলে সে হয়ে গেল বাহক, মানে রোগটা বহন করছে, কিন্তু তিনি আক্রান্ত নন। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দুটোই খারাপ জিন, তাহলে কিন্তু তিনি হিমোফিলিয়া রোগে আক্রান্ত। তৃতীয় ক্ষেত্রে দেখো, দুটোই ভালো জিন, তাহলে সে কিন্তু স্বাভাবিক, আক্রান্তও নয়, সে কিন্তু বাহকও নয়। কিন্তু পুরুষের ক্ষেত্রে দেখো, পুরুষের ক্ষেত্রে একটা এক্স এইচ একটা ওয়াই, তার মানে ওয়াই তো কোনো রোগ বহন করে না, একটা জিন সেটাই ভালো জিন, তাহলে এ কি হবে, স্বাভাবিক হবে। আর এক্ষেত্রে দেখো, একটা জিন সেটাই খারাপ জিন, তাহলে সে কি হবে, আক্রান্ত হবে, কারণ পুরুষ কোনোভাবেই বাহক হতে পারবে না। কারণ পুরুষ যদি বাহক হতো তাহলে আরও একটা এক্স দরকার হতো, আর আরও একটা এক্স থাকা মানে সে তো পুরুষ না, সে তো মহিলা হবে। তো এই ব্যাপারটা কিন্তু মেন, এই জায়গাটা মনে রাখবে। আমি একটা চেকার বোর্ড দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা কি পুছে দেবো? আমার মনে হয় ওরা স্ক্রিনশট নিয়ে নিয়েছে, এবং তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ পুছে দিলেই হবে, কারণ সময় আমাদের প্রায় শেষের দিকে চলছে। যতটা তোমাদেরকে এই সম্ভাব্য কোয়েশ্চেন পেপার এবং সম্ভাব্য কিভাবে করলে তোমরা নাম্বার ভালো পেতে পারো সে বিষয়ে ম্যাম কিন্তু খুব ভালোভাবে অ্যাডভাইস দিচ্ছেন, এবং আজকে তোমরা যারা অনুষ্ঠান দেখছো তারা খুবই উপকৃত হবে আশা করি, এবং পরীক্ষায় খুব ভালো তোমরা মার্কস ক্যারি করতে পারবে এই বিষয়গুলো মাথায় রাখলে পর। একদমই তাই। দেখো আমি একটা দেখাচ্ছি, স্বাভাবিক পুরুষ, মানে পুরুষটি স্বাভাবিক এবং মহিলা বাহক, তাদের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে তাদের সন্তান কীরকম উৎপন্ন হতে পারে, বা মহিলা বাহক হিমোফিলিয়া রোগের দেখাচ্ছি, ঠিক আছে, অবশ্যই মাঝখানে ক্রস দেবে। পুরুষ স্বাভাবিক, তার মানে তার মাথায় কি, একটা এক্স এইচ স্বাভাবিক জিন আর ওয়াই, যেহেতু পুরুষ। মহিলার ক্ষেত্রে কি হবে, না বাহক যেহেতু একটা ভালো জিন একটা খারাপ জিন, এইভাবে না যখন করবে মনে মনে নিজে বলতে বলতে করবে, দেখবে ভুল কখনোই হবে না সেক্ষেত্রে। এবার এদের মধ্যে ক্রস করালে এখান থেকে আমরা দুটো গ্যামেট পাবো, একটা এক্স বড় হাতের এইচ, একটা ওয়াই। আবার এক্ষেত্রে কি পাবো, একটা এক্স বড় হাতের এইচ, আর একটা এক্স ছোট হাতের এইচ পাবো। এবার দেখো আমরা চেকার বোর্ডটা করবো। রোগের চেকার বোর্ড কিন্তু সাধারণত সবাইভাবে খুব কঠিন, কিন্তু রোগের চেকার বোর্ডে কিন্তু লিখতে কম হয়, আর রোগের চেকার বোর্ড একটু বুঝতে পারলে কিন্তু সোজা। এটা এখানে কিরকম মার্কস থাকছে? এগুলো পাঁচ মার্কসের প্লট প্রশ্ন, এগুলো কিন্তু পুরোটাই পাঁচ থাকবে না, এগুলো পার্ট মার্কস থাকবে। দেখবে এটা তিনে দিয়ে তার সঙ্গে একটা দুই মার্কসের কোয়েশ্চেন অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এইটা লিখলাম এইদিকে পুরুষ, তাহলে পুরুষের সাইনটা দিয়ে দেবো, এই সাইডটা পুরুষ লিখেছি, এবার এই সাইডটা মহিলা লিখবো। নেক্সট বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ লিখলাম, এই সাইন দিকটা মহিলা গ্যামেটের সাইন দিয়ে দিলাম। এবার দেখো এটার সাথে এটা, মানে প্রথমটার সঙ্গে প্রথমটা কি হবে, এক্স বড় হাতের এইচ আর এক্স বড় হাতের এইচ, আর এইটার সাথে এইটা এক্স বড় হাতের এইচ ওয়াই, এক্ষেত্রে এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ, আর এক্ষেত্রে এক্স ছোট হাতের এইচ ওয়াই। এইবার তোমরা চেকার বোর্ডের দিকে ভালোভাবে লক্ষ্য করো, দেখো প্রথম যে উৎপন্ন হয়েছে এক্স বড় হাতের এইচ বড় হাতের এইচ, এটা কি স্বাভাবিক কন্যা, স্বাভাবিক কন্যা, কারণ কন্যা দেখো দুটোই ভালো জিন। এক্ষেত্রে দেখো যে ছেলেটি উৎপন্ন হয়েছে স্বাভাবিক পুত্র, স্বাভাবিক পুত্র, কিন্তু এক্ষেত্রে দেখো বাহক কন্যা, বাহক কন্যা, আর এখানে দেখো পুত্রটা কিন্তু আক্রান্ত পুত্র। এইবার তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেনটা কেমন দেবে, পরীক্ষায় দেবে যে সন্তান সন্ততি উৎপন্ন হলো তার পার্সেন্টেজ বলো কত পার্সেন্ট আক্রান্ত হলো। এবার তুমি 100কে 4 ভাগে ভাগ করো, কত পাচ্ছ,
পঁচিশ পঁচিশ করে পাচ্ছ, তাহলে এই খোপটা পঁচিশ, এই খোপটা পঁচিশ, এটা পঁচিশ, এটা পঁচিশ, প্রথমটা পঁচিশ খোপ, দ্বিতীয়টা পঁচিশ খোপ, তৃতীয়টাও পঁচিশ, চার নম্বরটাও পঁচিশ। তো পঁচিশ পঁচিশ করে তুমি যদি পার্সেন্টেজ ধরো, তাহলে আমরা লিখতে পারি যে 25% পুত্র আক্রান্ত, পুত্র আক্রান্ত। আর মহিলারা কিন্তু খেয়াল করে দেখো, কেউ আক্রান্ত না, মহিলা স্বাভাবিক অথবা বাহক, আক্রান্ত কিন্তু হয়নি। তাই বংশগত রোগে কিন্তু মহিলারা সাধারণত আক্রান্ত হয় না। তাহলে কন্যার ক্ষেত্রে কী লিখব, 25% পুত্র স্বাভাবিক, অবশ্যই নিচে এইভাবে লিখে দেবে, নয়তো পুরো চেকার বোর্ডটা করেও কিন্তু নাম্বার পাবে না। এবং 50% মহিলা যারা স্বাভাবিক ও বাহক, তাহলে মহিলারা আক্রান্ত হলো না, 25% পুরুষ আক্রান্ত হলো। এটা স্বাভাবিক পুরুষ আর মহিলার মধ্যে, পরীক্ষার হলে তোমায় ঘুরিয়েও দিতে পারে যে আক্রান্ত পুরুষ এবং স্বাভাবিক মহিলার মধ্যে ক্রস করো। আক্রান্ত পুরুষ হলে সেক্ষেত্রে এক্স এইচ ওয়াই হতো, আর মহিলা যদি স্বাভাবিক হতো তাহলে এক্স এইচ, এক্স বড় হাতের এইচ, এক্স ছোটো হাতের এইচ হতো, একই রকমভাবে ক্রস করতে, বিভিন্ন ডিফারেন্টে, শুধু চেঞ্জ করে দেবে এইগুলো। ঠিক আছে, বুঝতে পারলে আশা করছি। আচ্ছা, এইগুলো তো গেল, এবার এবার যেগুলো বলছিলেন যে একটু বড় যে কোয়েশ্চেন যেগুলো আসবে সেটা কি এই ধরনেরই আসবে না? সেটা অন্য ব্রড প্রশ্ন। দেখো, যেমন থার্ড চ্যাপ্টার থেকে তুমি যখন ব্রড প্রশ্ন, এইরকমই আসতে পারে থার্ড চ্যাপ্টার থেকে, এই ধরনের চেকার বোর্ড এবং রোগের চেকার বোর্ড এটাই আসতে পারে। এছাড়া ব্রড প্রশ্ন থার্ড চ্যাপ্টার দিয়ে আসবে না। শুধু থ্যালাসেমিয়াটা একটু পড়ো, যে থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়া কয় প্রকার, মেজর এবং মাইনর, আর থ্যালাসেমিয়ার যে লক্ষণগুলো সেটা পড়ো। আচ্ছা, হিমোফিলিয়া কিন্তু দুরকম, হিমোফিলিয়া এ রাজকীয় হিমোফিলিয়া, হিমোফিলিয়া বি হচ্ছে ক্রিসমাস ডিজিজ, এটা মনে রেখো। প্রোটানোপিয়া, ডিউটারোনোপিয়া, ট্রাইটানোপিয়া মানে নীল বর্ণান্ধতা, সবুজ বর্ণান্ধতা, লাল বর্ণান্ধতা, এগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য পড়ো। আচ্ছা, এছাড়া অ্যালিল কি, লোকাস কি, এই থার্ড চ্যাপ্টার থেকে এগুলোই আসবে। ব্রড প্রশ্ন আর পেতে পারো সেকেন্ড চ্যাপ্টার থেকে, সেকেন্ড চ্যাপ্টার থেকে যেটা ব্রড প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ফার্নেট জনুক্রম, ফার্নের জনুক্রম কিন্তু পুরো একদম চিত্র সহ করবে। এবার তুমি বলবে দেখো, চিত্র, চিত্র বলতে চিত্র বইতে নেই, ছবি আঁকার দরকার নেই, আমি বলতে চাইছি লেখচিত্র, মানে বইতে যেরকম রয়েছে না তোমাদের অ্যারো দিয়ে দিয়ে, জাস্ট শুধু পুংলিঙ্গ ধর, স্ত্রীলিঙ্গ ধর, হেডিংগুলো দিয়ে দেবে, ছবি আঁকার দরকার নেই, আর ভিতরটা ডিটেলস লিখবে। ফার্নের জনুক্রম খুব ইম্পর্টেন্ট। আর পড়তে পারো সপুষ্পক উদ্ভিদের মেল পার্ট আর ফিমেল পার্টের ডেসক্রিপশন দাও, এই রকম শর্ট আসতে পারে প্রশ্ন ব্রড প্রশ্নের মধ্যে। আর হচ্ছে ইতর পরাগযোগ, স্বপরাগযোগের পার্থক্য, বা ইতর পরাগযোগ কেন স্বপরাগযোগের থেকে বেশি সুবিধাজনক, মানে সুবিধা অসুবিধাগুলো আসতে পারে। তারপর মানুষের বৃদ্ধির সবথেকে গুরুত্বপূর্ণ দশা বয়ঃসন্ধি, সেই দশার তিনটি কি চারটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এখানে বয়ঃসন্ধির তিন চারটে বৈশিষ্ট্য বললে সময় নেই সত্যি, লাস্ট একটা জিনিস বলে দিই আমি, বয়ঃসন্ধির যে তিন চারটে দশা মানে বৈশিষ্ট্য বললে, কখনোই মেল বৈশিষ্ট্যগুলো শুধু লিখবে না বা ফিমেলগুলো লিখবে না, দুটো মিলিয়েই কিন্তু লিখবে। তো এই আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক, খুবই ভালো করে পরীক্ষা দাও এবং ঠান্ডা মাথায় দাও, অল দ্য বেস্ট। এখন বেশি ঘাবড়িও না, আমরা তো সর্বতোভাবেই চেষ্টা করছি ওদের সাজেশন দিয়ে, যা পড়েছো সেটাই রিভিশন দাও, দেখবে পরীক্ষা ভালো হবে, আর মা বাবাকে প্রণাম করে যাও, দেখবে পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ, ধন্যবাদ আমাদের এত সুন্দরভাবে বোঝানোর জন্য, আমার মনে হয় স্টুডেন্টসরা খুব ভালোভাবে উপকৃত হলো, তোমাদের প্রশ্নের ধরন সম্পর্কে একটা ধারণা দিলাম, এবং অবশ্যই পরীক্ষা হলে গিয়ে সেখানে কোয়েশ্চেন পেপার পাওয়া থেকে শুরু করে কোয়েশ্চেন পেপার লেখা এবং সেটাকে জমা দেওয়া, কীভাবেই পুরো বিষয়টা ম্যানেজ করবে ঠান্ডা মাথায় সেটা ধারণা দেওয়ার চেষ্টা আমরা করলাম আজকের অনুষ্ঠানে। কালকে তোমরা পরীক্ষা দিতে যাবে, আমাদের পুরো এডুকেশন অনলাইনের এই টিমের তরফ থেকে তোমাদের জন্য অল দ্য ভেরি বেস্ট, এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, এই আশা নিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।